नमस्कार, आज 29 फेब्रुआर 2024 बृहस्पतिवार। आज चले এলাম উত্তরবঙ্গ এর অন্যতম বিখ্যাত সবজির বাজার ফালাকাটা কৃষক বাজারে। আর এই কৃষক বাজারকে বিখ্যাত বলবো এই কারণেই, কারণ এখানে প্রতিদিন দিনে দুবেলা পাইকারি বাজার বসে। এখানে আলু থেকে শুরু করে বিভিন্ন যে কোনো ধরনের শাক সবজি এখানে যেমন আমদানি হয়, ঠিক এখান থেকে আবার রপ্তানিও করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পাইকার এবং কৃষকরা যেমন শাক সবজি এখানে আমদানি ও রপ্তানি করতে আসে, ঠিক তেমনি প্রতিবেশী রাজ্য আসাম, বিহার, মেঘালয়, শিলং থেকেও এখানে বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে সবজি ক্রয় বিক্রয় করতে আসে। আবার প্রতিবেশী দেশ নেপাল, ভুটান থেকেও ব্যবসায়ীরা এখানে আসে। আর এখানকার বাজার দর আপনাদের জানা থাকলে সমগ্র উত্তরবঙ্গের আলুর বাজার দর জানা হয়ে যাবে। আর আপনারা চাইলে এখান থেকে কম দামে সবজি আলু ক্রয় করে অন্যত্র ব্যবসা করতে পারেন। আর তাই এই ভিডিওর মাধ্যমে আজ আমরা সরাসরি কৃষকের কাছ থেকে জেনে নেব পোকরাজ ও হল্যান্ড আলুর বাজার মূল্য। আর এখানকার বাজার নির্ভর করে বাজারে আমদানি ও চাহিদাকে কেন্দ্র করে, কখনো হয় বাজার ঊর্ধ্বমুখী, আবার কখনো নিম্নমুখী। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা কৃপা করে চ্যানেলটিকে নিত্য দিনের আলুর বাজার দর জানতে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটাকে বেশি বেশি করে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা। আপনার কত দাম বলতো? 10 টাকা বলে আপনি কত হলে ছাড়বেন? হলে তো মোটামুটি 100 পার হবে, 50 কেজি হিসাবে, তাই না? আচ্ছা, এবছর এই পোকরাজ আপনাদের খরচ কেমন হয়েছে বিঘাতে? বিঘাতে খরচ ধরেন আপনার ওই 15-16 হাজার মতো হয়। 15-16 হাজার? এবার না সার কত লাগে? সার দুই বড় করে সার দিয়ে আবার সার দিনে তো বিশাল। গোবর ছাড়াই ধরুন 15-16 হাজার কি 20 হাজার, এর উপরে আর হবে না। হ্যাঁ, তো এবার লাভ কেমন হচ্ছে? ভালো লাগলো আপনার কথা শুনে, লাভ হচ্ছে আর কি। কারণ বিগত 3 বছর দেখলাম লাভ তো হয়ই নাই, 6-7 টাকা কেজি আলু বিক্রি হয়েছে প্রথম থেকে। ধন্যবাদ তোমাকে। এই আলুটা কার? পোকরাজ না? হ্যাঁ, দাম কত বলছে? কত দাম বলবো? দাম বলে কি, 9.5 টাকা, 9 টাকা। তো আপনি কত হলে ছাড়বেন? মোটামুটি 11 টাকা হলে। ব্যবসায়ী না চাষি? চাষি। কোথায় বাড়ি আপনার? মুর্শিদাবাদে। কাছেই আছে। হ্যাঁ বলেন দাদা, আজকে পোকরাজ কত করে কিনছেন? পোকরাজ সকালবেলা গেছে 8 টাকা, 9 টাকা, 10 টাকা। আর এখন কত যাচ্ছে? এখন তো বাজার তৈরি আছে, এটা সকালের টাই আছে না। আর হলেন কত যাচ্ছে আজকে? সকালে 14 টাকা বেশি, এখনো তো এরকমই বাজার। 15-16 আরো খারাপ হবে না।
আর কয়েকদিন বাদেই না স্টোর খুলছে, আর স্টোর খুললে না দাম বাড়বে? আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলবেন? কুকিল বলবেন। আপনি তো আলু কিনছেন, তো কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিবেন, যদি কোনো কাস্টমার কিংবা ব্যবসায়ী আপনার কাছ থেকে মাল কিনতে চায় তো নাম্বারটা একটু বলুন। মোবাইল নাম্বার হচ্ছে 8670-312473। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে তো পেয়ে যাবে আপনাকে না? ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা, তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন, কারো কথার উপর ভিত্তি করে নয়।